ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ। বাসে ট্রেনে তেমন চাপ না থাকলেও লঞ্চে ভিড়, দৌলতদিয়া ফেরিঘাটে যানজট। লাগামহীনভাবে বাড়ছে ভোজ্য তেলের দাম, এক বছরে লিটার প্রতি 80 টাকা বেড়ে হয়েছে 198। উত্তরাঞ্চলে ফিলিং স্টেশনে দ্বিতীয় দিনের মতো জ্বালানি সংকট, দুই একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা। ধনীদের আয় বাড়লেও কর বাড়াচ্ছে না এনবিআর, আসন্ন বাজেটে কর বৃদ্ধির পরামর্শ বিশেষজ্ঞদের। এবং বঙ্গবন্ধু মেডিকেলে জুনে চালু হচ্ছে বিশেষায়িত হাসপাতাল, এক ছাদের নিচে মিলবে জটিল সব রোগের চিকিৎসা। সকাল নয়টার বিরতিহীন সংবাদে স্বাগত, সাথে আছি সাফাতিন ফরিদ এবং আমি সাইনা ইসলাম। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে দক্ষিণবঙ্গের মানুষ। সকালে সদরঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। যাত্রীদের বেশিরভাগই বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা সহ আশেপাশের জেলা থেকে ফিরছেন। প্রতিটি লঞ্চেই ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগ রয়েছে, পাশাপাশি বাড়তি ভাড়া ও টিকিট কালোবাজারেরও অভিযোগ রয়েছে। যাত্রীরা বলছেন, বরিশাল থেকে 1400 টাকা সিঙ্গেল কেবিনের ভাড়া রাখা হয়েছে 3000 টাকা, এছাড়া ডাবল কেবিনের জন্য ভাড়া দিতে হয়েছে 5000 থেকে 7000 টাকা। এদিকে ঢাকায় ফেরা যাত্রীর চাপ থাকলেও দক্ষিণবঙ্গগামী যাত্রী একেবারেই নেই বলে লঞ্চ কর্তৃপক্ষ। এ অবস্থায় খালি লঞ্চ ফিরে যাচ্ছে বলে জানিয়েছেন তারা। রোববার থেকে সব অফিস খুলে যাওয়ায় বিকেলে ও আগামীকাল ভোরে যাত্রীর চাপ বাড়বে বলে ধারণা লঞ্চ কর্তৃপক্ষের। মোটামুটি আজকে খুব ভালোই ছিল, তেমন কোনো ভিড় ছিল না। আগামীকালকে হয়তো বা ভিড় একটু বাড়তে পারে, কারণ রোববার থেকে তো আপনার অফিস আদালত সব শুরু। আজকে তেমন কোনো ভিড় ছিল না, একটু চাপ কম ছিল, আগামীকাল থেকে একটু বাড়বে আর কি। মোটামুটি ভিড় ছিল, ভিড় তো একটু থাকবে যেহেতু ঈদের বাজার, আর আগামীকালকে একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে। আমরাও টিকিট মেইন সোর্স থেকে পাইনি, আমরাও অন্য মাধ্যম থেকেই ক্রয় করেছি। সিঙ্গেল কেবিনের ভাড়া রাখা হচ্ছে আপনার 3000 টাকা করে, যেটা হচ্ছে গিয়ে সিঙ্গেল কেবিন 1400 কি 1500 টাকা, আবার ডাবল কেবিন যেটা হচ্ছে 2500 টাকা, সেটা রাখা হচ্ছে 5000 6000, কারো কারো কাছে 7000 টাকা করেও রাখা হচ্ছে। সব লোক চলে আসতেছে, অনেক বেসরকারি অফিসও খুলবে কালকে, যার কারণে আজকেও খুলছে অনেক বেসরকারি অফিস, যার জন্য যাত্রীরা একটু চাপ আছে। এদিকে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষেরা। রাজধানীর প্রবেশ পথগুলোতে বেড়েছে যানবাহনের চাপ, ফেরার পথে সড়কে যানজট ও ভোগান্তির অভিযোগ তেমনটা নেই, তবে পাটুরিয়া ঘাটে কিছুটা ভিড় রয়েছে। মহাসড়কে যানজট না থাকায় সময় মতো ঢাকায় পৌঁছাচ্ছে গাড়ি, ফলে স্বস্তিতে ঢাকায় ফেরার কথা জানিয়েছেন বেশিরভাগ যাত্রী। তবে ফিরতে টিকিট পেতে ভোগান্তির অভিযোগ করেন কেউ কেউ, অনলাইন থেকে শুরু করে লাইনে দাঁড়িয়ে চেষ্টার পর টিকিট মিলেছে বলেও জানান তারা। যে জায়গাগুলোতে রাস্তার কাজ চলতেছিল ওই জায়গাগুলোতেই ছিল যানজট, আদারওয়াইজ রাস্তা ক্লিয়ার ছিল। পরিবারের সাথে ঈদ করতে পেরে আসলে অনেক ভালো লেগেছে, তবে যাওয়ার সময় আমাদের কাছে অনেক কি বলে টিকিটের দাম অনেক বেশি নিয়েছে, এটা একটু খারাপ ছিল বিষয়টি। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষেরা। রাজধানীর প্রবেশ পথগুলোতে বেড়েছে যানবাহনের চাপ, ফেরার পথে সড়কে যানজট ও ভোগান্তির অভিযোগ তেমনটা পাওয়া যায়নি। ঢাকায় ফেরা নিয়ে আরও জানাতে পার গাবতলী বাস টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন তানভীর। সুমন, বিগত ঘন্টার চেয়ে এই মুহূর্তে কি যানবাহনের উপস্থিতি কিছুটা বেড়েছে কিনা, সড়কে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, যাত্রীরা কি জানিয়েছেন ঢাকায় ফেরার পর? প্রথমেই বলি, আসলে প্রিয়জনের সঙ্গে স্বস্তির ঈদ কাটিয়ে কিন্তু আমরা দেখছি যে বুধবারের পর থেকেই কিন্তু রাজধানীমুখী হয়েছে মানুষ, এবং সেই স্বস্তিটা যদি আমি একটু ব্যাখ্যা করতে চাই, যে সেই স্বস্তি কিন্তু, যে স্বস্তির ঈদ কাটিয়ে আসলে রাজধানীতে আসছে মানুষ, কিন্তু এই যাত্রাপথে কিন্তু আসলে সেই স্বস্তিটা সবারই থাকছে না। আমি যদি একটু বিশেষভাবে বলি, যে আমরা বিগত ঈদগুলোতে যেমন দেখতাম যে উত্তরবঙ্গের যারা যাত্রী আছেন কিংবা উত্তরবঙ্গের যারা মানুষ আছেন, যারা তাদের কিন্তু আসলে যাত্রাপথে অর্থাৎ সড়কপথে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে আমরা দেখেছি, ঘন্টার পর ঘন্টা জ্যামে অপেক্ষা করার আসলে দর্শকদের
জানিয়েছি। কিন্তু এইবার আমরা দেখছি যে এখন যারা আমরা সকাল থেকে যেসব যাত্রীকে আসলে এই গাবতলি বাস টার্মিনালে আসতে দেখছি, তাদের অভিজ্ঞতা কিংবা তাদের সঙ্গে কথা বলে আমরা যেটি জানতে পারছি যে উত্তরবঙ্গের জেলাগুলো থেকে যেসব যাত্রী আসলে রাজধানীমুখী হচ্ছেন কিংবা রাজধানীতে আসছেন, তারা বলছেন যে আসলে সেই অর্থে অর্থাৎ বিগত ঈদগুলোর সঙ্গে তুলনা করে তারা আমাদেরকে জানিয়েছেন যে সেই অর্থে তাদের জ্যামে পড়তে হয়নি, যদিও সেতুর ওই পাশটায় অর্থাৎ সিরাজগঞ্জে তাদের রাস্তা মেরামতের কারণে কিছুটা যানজটে পড়তে হয়েছে, তবে সেটা কিন্তু ঈদের তুলনায় অতি নগণ্য, সেটা যাত্রীরা নিজ মুখে কিন্তু আসলে আমাদের কাছে কিন্তু স্বীকার করেছেন। কিন্তু চিত্রটা কিন্তু দক্ষিণ পশ্চিমবঙ্গ অর্থাৎ যদি বলি খুলনা যশোর থেকে শুরু করে রাজবাড়ি এলাকার যে যাত্রীরা আসলে ঢাকায় আসছেন, তাদের কিন্তু পাটুরিয়া দোলদিয়া ফেরিঘাটে কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করে ফেরিতে উঠে তারপরেই কিন্তু রাজধানীতে পৌঁছাতে হচ্ছে। তো এক কথায় বলতে যায় উত্তরবঙ্গের তুলনামূলক আসলে কম যানজটে পড়লেও দক্ষিণ পশ্চিমবঙ্গের মানুষদের কিন্তু ভোগান্তি সাথে নিয়েই কিন্তু আসলে রাজধানীতে ফিরতে হচ্ছে। তো ঈদের ছুটি শেষে রাজধানীতে আসা মানুষদের এই ছিল আমার কাছে ঈদের ছুটি শেষে রাজধানী ফেরত মানুষের খবর। গাবতলি বাস টার্মিনাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুমন তানভীর। বাস টার্মিনালগুলোর বিষয়ে জানছিলাম। ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা নিয়ে আরও জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, আমাদের জানাবেন যে কমলাপুর রেল স্টেশনের এখনকার পরিস্থিতি কি, যাত্রীর ভিড় কীরকম দেখতে পাচ্ছেন, তারা কি বলছেন? দেখুন, ট্রেনে ঘরমুখো মানুষের ভোগান্তি ছিল না, তবে ফেরার পথে আজকে কয়েকটি ট্রেন বিলম্বে ঢাকায় এসে পৌঁছে। কিছুক্ষণ আগেই কমলাপুর রেল স্টেশনে রংপুর এক্সপ্রেস ট্রেনটি এসে পৌঁছে। এই ট্রেনটি ভোর 6:30 ঢাকায় এসে পৌঁছার কথা ছিল, কিন্তু সেই ট্রেনটি 2.5 ঘন্টা বিলম্বে এই কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছাচ্ছে। এই ট্রেনের যারা যাত্রী তারা বলছেন ট্রেনটিতে অনেক গাদাগাদি ছিল যাত্রীদের, যদিও ভিআইপি, এসি এইসব কেবিন বাদে সাধারণ যেসব জায়গা রয়েছে সেখানে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। এবং ঈদের পরে আসলে যাত্রীর চাপ ট্রেনে যদি বলতে হয় সেই চাপ আজকে দেখতে পাচ্ছি। এবং সকাল থেকে যে কয়েকটি ট্রেন এই কমলাপুর রেল স্টেশনে এসেছে দেশের বিভিন্ন গন্তব্য থেকে, বলা চলে প্রতিটি ট্রেনেই উপচে পড়া ভিড় ছিল যাত্রীদের। আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, গতকালকেও আসলে তেমন চাপ ছিল না, যেহেতু আজকে শনিবার, আগামীকাল থেকে সরকারি বেসরকারি অফিস আদালত সব খুলে যাবে। যদিও আজকে অনেক বেসরকারি অফিস খোলা, সেই অফিসেও আসলে যোগ দিতে অনেকেই ঢাকায় ফিরছেন। আর আমরা ট্রেন যাত্রায় আসলে যাওয়ার সময় অর্থাৎ বাড়ি ফেরার সময় দেখেছিলাম যে অনেকটা স্বস্তির, যদিও দু একটি ট্রেন অর্থাৎ কিছুক্ষণ আগে যে রংপুর এক্সপ্রেস উত্তরবঙ্গের ট্রেনটি বিলম্বে এসেছে, এই ট্রেন এবং উত্তরবঙ্গের নীলসাগর এক্সপ্রেস, এই দুটি ট্রেন ঈদযাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু বিলম্বেই তাদের যে যাত্রা সেটি অব্যাহত আছে। আমরা শুরুতেও দেখেছিলাম ঈদযাত্রা শুরুতে এই দুটি ট্রেনের বিলম্ব 2-2.5 ঘন্টা ছিল, এবং এখন ঈদ শেষে ঢাকায় ফেরার যে শিডিউল সেখানেও কিন্তু এই দুটি ট্রেনের শিডিউল বিপর্যয় আমরা লক্ষ্য করেছি। গতকালকেও আমরা দেখেছি নীলসাগর এক্সপ্রেসের বিলম্ব ছিল এবং আজকে রংপুর এক্সপ্রেসেরও বিলম্ব রয়েছে। যদিও এছাড়া অন্যান্য যেসব ট্রেন রয়েছে সেই ট্রেনগুলি আসলে তেমন কিন্তু বিলম্ব নয়, কারণ সেই ট্রেন হয়তো 5-10 মিনিট বা 20 মিনিট, সেটিকে আসলে বিলম্ব ধরা চলে না। সব কিছু মিলিয়ে দু একটি ট্রেন বাদে বাকি ট্রেনে যারা আসছেন তারা অনেকটা স্বস্তিতে আসছেন, ভোগান্তি ছাড়াই আসছেন। যদিও ফিরতি পথে টিকিট পাওয়া নিয়ে বেশ অভিযোগ রয়েছে, অনেক অনলাইনে টিকিট পাননি বা কাউন্টারে গিয়ে টিকিট পাননি, তাদেরকে ভিন্নভাবে টিকিট সংগ্রহ করতে হয়েছে, সেক্ষেত্রে তাদের বাড়তি দাম গুনতে হয়েছে। কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন মাহমুদ শরীফ। এদিকে ঈদে ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে, এর মধ্যে দৌলতদিয়া ফেরিঘাটে সৃষ্টি হয়েছে দীর্ঘ 6 কিলোমিটারের যানজট, ঘন্টার পর ঘন্টা নদী পাড়ের অপেক্ষায় রয়েছেন যাত্রীরা। ধীরে ধীরে যানবাহনের চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায় কর্মস্থলে ফেরা মানুষের নদী পারাপারে যেন ভোগান্তি না হয় সেজন্য চালু রাখা হয়েছে 21টি ফেরি। কর্মস্থলে ফেরা মানুষের ভিড় বেড়েছে শরীয়তপুরের মাঝিরঘাট ফেরিঘাটেও, ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে প্রায় 1 কিলোমিটারের বেশি যানজটের। এদিকে যানবাহনের চাপ বাড়ায় ভোগান্তি সৃষ্টি হয়েছে মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটেও। এবারে ঘাট পরিস্থিতির আরও খবর জানাতে রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, প্রায় 6 কিলোমিটারের একটি দীর্ঘ যানজটের পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আপনি, এই মুহূর্তে যানজট পরিস্থিতির কোনো সমাধান হয়েছে কিনা, সার্বিক পরিস্থিতি কেমন? দেখুন, সময় যত বাড়ছে এই দৌলতদিয়া ঘাট এলাকায় যানবাহনের সারিটাও কিন্তু তত
বৃদ্ধি পাচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যানবাহনের দীর্ঘ একটা সারি সৃষ্টি হয়ে রয়েছে এবং এই সারিটা কিন্তু এই মুহূর্তে 8 কিলোমিটার এলাকা ছাড়িয়ে গেছে, যে কারণে যে যানবাহনের চালক এবং যাত্রীরা রয়েছে তাদেরকে কিন্তু বেশ দুর্ভোগের শিকার হতে হচ্ছে। আমি বেশ কিছু চালক এবং যাত্রীর সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে রাত 10টা বা 11টা নাগাদ তারা এই ঘাট এলাকাতে এসেও এখন পর্যন্ত ফেরিতে উঠতে পারেনি। এই যে দীর্ঘ সময় বাসের মধ্যে থেকে তাদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে, সেই সাথে এখন কিন্তু প্রচন্ড রোদ উঠছে, সেই সাথে কিন্তু গরমও রয়েছে, যে কারণে তাদের ভোগান্তিটা সেটা কিন্তু আরো বেড়ে যাচ্ছে। চালক এবং যাত্রীরা আরেকটা কথা বলছেন যে আসলে ঈদের ছুটি শেষ হয়ে যাওয়ায় কর্মস্থলে ফেরা মানুষগুলো কিন্তু তাদের কর্মস্থলে ফিরছে, ফেরার পথে তাদেরকে কিন্তু এই দৌলতদিয়া ঘাট এলাকায় ভোগান্তি মাথায় নিয়েই তাদেরকে কিন্তু পর্দা পাড়ি দিতে হচ্ছে। আর BIWTC কর্তৃপক্ষ কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি এই যানজট পরিস্থিতি নিরসনের জন্য বাড়তি কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন। তারা যেটা বলছেন যে তাদের এই বহরে 21টা ফেরি রয়েছে, 21টা ফেরি দিয়ে যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো পারাপার করা হবে। এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়নি। তো সবকিছু মিলিয়ে কিন্তু মানুষ দুর্ভোগের শিকার হয়েই পদ্মা পাড়ি দিচ্ছে। ফেরিঘাট পরিস্থিতির খবর দৌলতদিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী শামীম রেজা। ভোজ্য তেলের দামে কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না। এক বছর আগেও যে সয়াবিন তেলের দাম ছিল 118 টাকা লিটার, বর্তমানে তা প্রতি লিটার 80 টাকা বেড়ে দাঁড়িয়েছে 198 টাকায়। তবে দাম বাড়লেও বাজারে নেই পর্যাপ্ত সরবরাহ। বারবার দাম বৃদ্ধির কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। দাম সহনীয় রাখতে মার্চেই ভোজ্য তেলের আমদানি শুল্ক 15% থেকে কমিয়ে 5% এবং উৎপাদন ও সরবরাহ পর্যায়ে শুল্ক প্রত্যাহার করে সরকার। তারপরও লাগাম টানা যায়নি ভোজ্য তেলের দামে। এক বছরের মধ্যে সয়াবিন তেলের দাম লিটার প্রতি বেড়েছে 80 টাকা। টিসিবির তথ্য অনুযায়ী 4 বছরে যেসব ভোগ্যপণ্যের দাম বেড়েছে তার মধ্যে অন্যতম সয়াবিন ও পাম অয়েল। 2019 সালে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল 104 টাকা, পরের বছর সেটি বেড়ে হয় 115 টাকা, আর 2021 সালে হয় 130 টাকা। এবছরের শুরুতে দাম বেড়ে দাঁড়ায় 168 থেকে 170 টাকায়। চলতি বছরের মার্চ মাসে সরকার ভোজ্য তেলের আমদানি শুল্ক ও ভ্যাট তুলে নেয়, লিটার প্রতি দাম ধরা হয় 160 টাকা। তবে সর্বশেষ বৃহস্পতিবার আবারও লিটার প্রতি এক লাফে রেকর্ড 38 টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় 198 টাকা। তেলের দাম বাড়ানো হলেও বাজারে সরবরাহ কম, কারণ হিসেবে বারবার আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। আমদানিকারকদের অভিযোগ, তেল বিক্রি না করে মজুত করছেন ডিলার ও খুচরা দোকানিরা। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যটা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে এবং এটা কোনো একটা পার্টিকুলার হিসাব নেই যে আজকে 10 টাকা পাচ্ছে, কালকে 20 টাকা পাচ্ছে, তা না। হঠাৎ করে দেখা যাচ্ছে $120-130 এভাবে বেড়ে যাচ্ছে। বাজারে যাতে তেলের সরবরাহটা এটাও থাকে, আমরা উদ্যোগী হয়ে যাতে বিভিন্ন সোর্স থেকে যেন এই তেলটা আমরা নিতে পারি, ওটার জন্য আমরা সবাই চেষ্টা করছি। একদিকে তেলের দামে ঊর্ধ্বগতি, অন্যদিকে বাজারে নেই পর্যাপ্ত সরবরাহ, সব মিলিয়ে নাভিশ্বাস অবস্থা ক্রেতাদের। তাই দাম ভোক্তাদের নাগালে রাখার দাবি জানান তারা। রায়ের বাজার গেছি, রায়ের বাজার পাওয়া যায়নি, সেখান থেকে আসছিলাম জিগাতলা কাঁচা মার্কেট, সেখানেও পাওয়া যায়নি। তারপরে নিউ মার্কেট এলাকায়, সেখানেও পাওয়া যায়নি। তারপরে আসলাম কারম বাজারে। ইশরাত ছুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দাম বৃদ্ধির পরও রাজধানীর বাজারগুলোয় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ক্রেতারা। খোলা ও পাম অয়েল পাওয়া গেলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, আমাদের জানাবেন যে সয়াবিন তেলের যে পর্যাপ্ত সরবরাহ নেই, পাম অয়েল এবং খোলা তেল বিক্রি হলেও সেটা বেশি দামে বিক্রি হচ্ছে, এই বিষয়ে সাধারণ মানুষের অভিমত কী এবং কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা, সার্বিক পরিস্থিতি কীরকম দেখছেন? The
দেখুন, বৃহস্পতিবারে যে রেকর্ড পরিমাণ দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়, দুই দিন অতিবাহিত হয়ে গেল কিন্তু বাজারে সেই কাঙ্ক্ষিত বোতলজাত সয়াবিন তেল কিন্তু এখনো অধরা রয়ে গিয়েছে। আমি সকাল থেকে রাজধানী হাতিরপুল এবং কারণ বাজারে দেখেছি, কিন্তু কোনো বাজারে গতকালের মতো একই পরিস্থিতি, কোনো পরিস্থিতির উন্নতি হয়নি, কোনো দোকানে বোতলজাত সয়াবিন তেল বা পাম তেল নাই। যা কিছু অল্প পরিমাণ বিক্রি হচ্ছে সেটা খোলা পাম এবং খোলা সয়াবিন তেল, তারপরেও বাড়তি দামে বিক্রি হয়। আমি ঠিক কারণ বাজার যে এই মুহূর্তে চিত্র যদি আমি আপনাকে দেখাই, যেহেতু ঈদের রেশ এখনো কাটে নাই, ক্রেতা সাধারণ উপস্থিতি কম এবং অনেক দোকান, অর্থাৎ বলা চাই প্রায় অর্ধেক দোকান এখনো কিন্তু বন্ধ রয়েছে, এবং যেসব দোকানে রয়েছে সেই সব বিশেষ করে আজকে যারা ক্রেতা আসছেন তাদের অনেকাংশে কিন্তু রেস্তোরাঁ ব্যবসার সাথে জড়িত বা হোটেল ব্যবসার সাথে জড়িত, তারা মূলত একটু বেশি পরিমাণ তেল কিনতে আসছেন, যেহেতু তারা কিন্তু কয়েকটা দোকানে ঘুরেও কিন্তু তেল পাচ্ছে না। আর এখানে যারা বিক্রেতারা আছে তাদের সাথে গতকালকে কথা হয়েছিল, আজকেও একই কথা, তাদের বক্তব্য কিন্তু একই রকম, যে তারা এখনও যে এসআরের কাছ থেকে বা তাদের যে ডিলারদের যে প্রতিনিধি আছে তাদের কাছ থেকে কিন্তু তারা তেল পাচ্ছে না, সে একই কথা, নতুন মূল্যর পণ্য এখনও আসে নাই, আসলে তারা ডেলিভারি দিতে পারবে, তখন তারা কাস্টমারকে দিতে পারবে। আর এখানে যারা ক্রেতা আছে তারা যেটা বলছেন যে তারা বেশ কয়েকটা বাজার ঘোরাঘুরি করার পরেও তারা কিন্তু হচ্ছে যে এই তেল পাচ্ছে না, এটা তারা কিন্তু অনেক বেশি ভোগান্তিতে হচ্ছে। আর এর আগে যদি আমি আপনাকে বলি, সেক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় সাধারণত এই দেশের বাজারে তেলের দামটা কত হবে এটা সাধারণত ব্যবসায়ীদের সাথেই আলোচনা করে করা হয়, সেক্ষেত্রে ভোক্তাদের কোনো প্রতিনিধি বা কোনো বিশেষজ্ঞ, তাদের কোনো প্রতিনিধিও থাকে না। সুতরাং যত দামটা বাড়ে এর পুরোটাই কিন্তু গুনতে হয় ভোক্তাদের, যেটা আগেও আমরা দেখেছি এখনও কিন্তু দেখছি। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই রেকর্ড পরিমাণ দাম বৃদ্ধির ফলে সর্বশেষ চট্টগ্রাম বন্দরে যে চারটি জাহাজের মাধ্যমে ইন্দোনেশিয়া নিষেধাজ্ঞার আগে যে পণ্যটা এসেছিল সেটা দিয়ে আসলে কতদিন চাহিদা মিটবে সেটাও কিন্তু একটা প্রশ্ন রয়ে গেছে। যদি এক কথা আপনাকে বলা হয়, দাম বৃদ্ধির দুই দিন অতিবাহিত হয়ে গেল, সে কাঙ্ক্ষিত বোতলজাত তেল রাজধানী কারণ বাজার সহ বেশিরভাগ বাজারে মিলছে না যতটুকু মিলছে খোলা এবং সয়াবিন তেল। রাজধানী কারওয়ান বাজার থেকে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ। দেখছেন সকাল নয়টার বিরতিহীন সংবাদ। সংবাদে আরো যা থাকছে, র্যাগিং এর কারণে আত্মহত্যা করেন ইন্টার্ন চিকিৎসক ফাহিম, বলছেন সিআইডি, 8 মাসেও হয়নি ময়না তদন্ত রিপোর্ট। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে নিউ ইয়র্কে গোল্ডেন জুবিলি কনসার্ট, ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে হচ্ছে এই আয়োজন। চাহিদা তুলনায় সরবরাহ কম হওয়ায় উত্তরাঞ্চলে ফিলিং স্টেশনগুলোতে পেট্রোলের সংকট দেখা দিয়েছে। জ্বালানি তেল ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলা এই সংকট সমাধানে কার্যকর কোনো উদ্যোগ না নেয়ায় সংকট এখন তীব্র আকার ধারণ করেছে। এপ্রিলের শুরুতেই দেশের উত্তরের জেলাগুলোয় কিছুটা পেট্রোলের সংকট ছিল, মাসের শেষে তা আরও বাড়ে। আর ঈদের ছুটিতে সিরাজগঞ্জের বাগাবাড়ি ডিপো থেকে জ্বালানি তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ায় প্রকট আকার ধারণ করেছে পেট্রোলের সংকট। এদিকে ঈদের ছুটিতে দুই দিন গ্যাস বন্ধ থাকায় বাড়ে জ্বালানি তেলের চাহিদা। পেট্রোলের সরবরাহ কমায় উত্তরাঞ্চলের অন্তত 600 ফিলিং স্টেশনে মজুদ নেমে এসেছে 50% নিচে। ঈদের ছুটির কারণে ধর পেট্রোল তো নাই, এর সাথে আর অক্টেনও সাথে, মানে জাহাজ আসেনি, এই অজুহাতে আমাদের তেল বন্ধ আছে। তেল নিতে আসছি, কয়েকটা জায়গায় ঘুরলাম, কোথাও তেল পাই নাই, এখানে আসাও আমরা তেল পাইলাম না। 2-3 দিন ধরে ঘুরতেছি, আপনার বাইকে কোনো তেল পাচ্ছি না, আপনার বাইক কিভাবে চালাবো আমরা? 48 ঘন্টা গ্যাস বন্ধ থাকার কারণের জন্য আমাদের পেট্রোল অক্টেনের উপর চাপ পড়ছে। জ্বালানি তেল পরিবেশকদের অভিযোগ, এ সমস্যার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও টনক নড়েনি। পরিস্থিতি মোকাবেলায় বর্তমানে পেট্রোলের পরিবর্তে যানবাহনে সরবরাহ করা হচ্ছে অক্টেন। আগামী সপ্তাহে ঠিক হয়ে যাবে, আগামীতে আপনারা পাবেন, কিন্তু বাস্তবে কিন্তু গত 1 মাস যাবত পেট্রোলের সংকটটা প্রকট, এর সাথে সাথে অক্টেনেরও কিছুটা সংকট আছে। এপ্রিল মাসে উত্তরাঞ্চলে 2.5 কোটি লিটার পেট্রোলের চাহিদার বিপরীতে তেল কোম্পানিগুলো সরবরাহ করেছে 2 কোটি লিটার তেল, 20% বেশি সরবরাহ করছে। সুতরাং এখানে সংকটের কোনো কারণই নেই। আর সেকেন্ড থিং, এই ঈদের মধ্যে অনেকগুলো দিন বন্ধ ছিল এবং বন্ধের মধ্যে আমাদের ঈদের পরের দিনও আমাদের ডিপো খোলা ছিল, শুক্র শনিও কিন্তু আমরা কাজ করেছি যাতে সরবরাহ পেতে সবার সুবিধা হয়।
চাহিদা অনুযায়ী পেট্রোল পাওয়া গেলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে 2 সপ্তাহ সময় লাগতে পারে বলছেন ব্যবসায়ীরা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। উত্তরাঞ্চলে পেট্রোল সংকটের বিষয়ে আরও জানাতে বা নাটোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বাপি লাহিড়ি। বাপি, নাটোরের যে কয়টি ফিলিং স্টেশন রয়েছে সেখানে মজুদের পরিমাণ কী পরিমাণে রয়েছে, পেট্রোলের পাশাপাশি অক্টেনেরও সংকটের কথা আমরা জানতে পেরেছিলাম, সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন? যেমনটি বলছিলেন যে উত্তরাঞ্চলের যে ফিলিং স্টেশনগুলো তেলের সংকট, এই সংকটটা আসলে সংকটের কি পরিমাণ আছে, তেল মজুদ আছে এখনো কিন্তু সেই সম্পর্কিত কোনো তথ্য আমরা দিতে পারবো না। কারণ প্রতিটা ফিলিং স্টেশনে যে পরিমাণে তেল নিয়ে আসা হয়েছিল তা কিন্তু অধিকাংশ শেষ, বিশেষ করে পেট্রোল কিন্তু ঈদের আগে শেষ হয়ে গেছে, অক্টেনটা যা আছে তাদের ট্যাঙ্কিতে সেটা দিয়ে এখন চলছে। অথবা কিছু কিছু পাম্প কর্তৃপক্ষ মনে করছে যে আজকে অথবা আগামীকালকের মধ্যে তাদের অক্টেন শেষ হয়ে যাবে, সেই কারণে কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো তথ্য দেওয়া যাচ্ছে না যে কী পরিমাণ তেল জেলার প্রতিটা পাম্পে আছে। আর আরেকটি বিষয় যেটা হচ্ছে যে তেল শেষ হয়ে যাওয়ার আর আগ মুহূর্তে কিন্তু পাম্প কর্তৃপক্ষ যে টাকা ডিডি করেছিল যে তেল আনতে যাওয়ার জন্য, সেখানে কিন্তু তেল না পাওয়ায় আর এই ঘাটতিটা দেখা দিয়েছে যে ডিপো থেকে সঠিকভাবে তেল সঠিকভাবে এবং সঠিক পরিমাণে তেল না পাওয়ার কারণে কিন্তু নাটোরে আসলে পাম্পগুলোতে তেলের সংকট দেখা দিয়েছে। এই প্রথম অবস্থায় যে পেট্রোলের সংকট দেখা দিয়েছিল তখনও কিন্তু যে গ্রাহকদের চাহিদা মতো যাদের 5 লিটার চাহিদা তাদেরকে কিন্তু 1 লিটার, 1.5 লিটার, 2 লিটার দেওয়া হয়েছে, এইভাবে কিছুদিন কিন্তু চালানো হয়েছে। পরবর্তীতে কিন্তু ঈদের আগের দিন থেকে কিন্তু আসলে নাটোরে পেট্রোল শেষ হয়ে গেছে, 2-1টি পাম্পে এখনো কিছু পরিমাণ আছে, তবে সেই পেট্রোলগুলো তারা কিন্তু বিক্রি করছে না, তারা কিন্তু আসলে পেট্রোল যারা নিতে আসে তাদেরকে অক্টেন দেওয়া হচ্ছে। আরেকটা বিষয় যে আসলে অক্টেন যে দিবে, অনেক অনেক যানবাহন আছে তারা কিন্তু আসলে সুনির্দিষ্টভাবে শুধুমাত্র পেট্রোল দিয়ে চলে, তারা কিন্তু অক্টেন ব্যবহার করে না, সেখানে তাদের কিন্তু একটা ঝামেলা পড়তে হচ্ছে, তারা এখন বাধ্য হয়েই এই যে পেট্রোলের পরিবর্তে অক্টেন নিচ্ছে। আর এই অক্টেনটা হয়তো বা আজকে আমাদের এখানকার যে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে যে আজকের মধ্যে হয়তো বা তাদের বেশ কিছু পাম্পের ফিলিং স্টেশন শেষ হয়ে যাবে। এই বিষয়টা নিয়ে আসলে সর্বশেষ যেটা বলা যাচ্ছে যে আজকে যদি তেল না পায় তাহলে আগামীকাল থেকে আজকে যে গাড়িগুলো যাবে তেল আনতে ডিপোতে, আগামীকালকে হয়তো বা নাটোরের পেট্রোল এবং অক্টেন দেওয়া বন্ধ হয়ে যাবে। উত্তরাঞ্চলে পেট্রোলের সংকটের বিষয়ে নাটোর থেকে জানাচ্ছিলেন সহকর্মী বাপি লাহিড়ি। সিআইডির তথ্য, র্যাগিং বুলিং সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন ময়মনসিংহ মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক ডক্টর চৌধুরী ফাহিম আরেফিন। তবে পরিবারের অভিযোগ, চাঁদা না দেওয়ায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন ইন্টার্ন চিকিৎসক ফোরামের 5 নেতা। এদিকে 8 মাসেও দেয়া হয়নি ময়নাতদন্ত রিপোর্ট, এতে আটকে আছেন তদন্ত প্রতিবেদনও। যশোর মেডিকেল থেকে MBBS পাস করে ময়মনসিংহ মেডিকেলে ইন্টার্নি করতে যান ফতুল্লার ফাহিম আরেফিন। এর 8 মাস আগে বিয়ে করেন সহপাঠীকে, ছিলেন যশোর মেডিকেল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তবে ইন্টার্নি শুরুর 3 মাসের মাথায় গত বছরের আগস্টে নিজ কক্ষে মেলে তার মরদেহ। স্বজনদের দাবি, যশোর থেকে ময়মনসিংহে ইন্টার্নি করতে যাওয়ায় তার কাছে চাঁদা দাবি করা হয় 60,000 টাকা, করা হয়েছে শারীরিক ও মানসিক নির্যাতন। বাইরে মেডিকেল থেকে এসে আমাদের এখানে ইন্টার্নশিপ করছিস কিন্তু আমাদেরকে সালাম দিস না, ইগো নিয়ে চলিস, কেউ সবাই হচ্ছে 60,000 থেকে 70,000 দেয়, তোর তো কিছু হলেও আমাদেরকে দিতে হবে। পরে ইন্টার্নি চিকিৎসক ফোরামের সভাপতি তানবির আহমেদ রিফাত, সাধারণ সম্পাদক মেহেদি হাসান খান নাইম, ফাহমিদ হাসান আসিফ, মাশফিক আনোয়ার রোহন ও ময়মনসিংহ মেডিকেল ছাত্রলীগের সভাপতি অনুপম শাহকে আসামি করে মামলা করেন আরেফিনের বাবা। রাজপুত্রের মতো সুখী কেন আত্মহত্যা করবে, আত্মহত্যা করার মতো কোনো কারণ ছিল না, সত্যতাবশত ইন্টারনি ডাক্তার হত্যা করছিল। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত সাক্সামেথোনিয়াম দিয়ে একটা আত্মহত্যা হয়নি, এটা এমন একটা রহস্যজনক ওষুধ যেটা দিয়ে আত্মহত্যা করা সম্ভব না। সিআইডি বলছে আরেফিনের কর্মজীবন দুঃসহ করে তোলার প্রমাণ পাওয়া গেছে তদন্তে। এই হেনস্থাকেই আমরা যদি বুলিং বলি, বুলিং বলতে পারি, এই হেনস্থার কিন্তু সে ধীরে 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 কোণঠাসা হয়ে পড়ে এবং একসময় এমন হয় যে সে হয়তো কারোর সাথে আর যোগাযোগ করতে পারেনি, কারোর সাথে কথাবার্তা বলতে পারেনি এবং ছেলেটি হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়েছে। শুধু তাই নয়, মেডিকেলে প্রথম বর্ষ থেকেই র্যাগিংয়ের শুরু তথ্য পেয়েছে সিআইডি, পেয়েছে ভয়াবহ কিছু অভিযোগও। 11টার আগে টয়লেটে যেতে পারে না, সালাম দিলে সিনিয়ররা সালাম ওয়ালাইকুম আসসালাম না বলা পর্যন্ত তারা হাত নামাতে পারে না, তারা খাটে ঘুমাতে পারে না। তবে অভিযুক্ত ইন্টার্নি চিকিৎসকদের দাবি, তাদের সঙ্গে পেশাগত সম্পর্কের বাইরে আরেফিনের সঙ্গে কোনো যোগাযোগই ছিল না। আমি বোধহয় 22-23 তারিখ থেকে ময়মনসিংহের বাইরে ছিলাম,
আর ওনারা যেসব অভিজ্ঞতা করেছেন আমার মনে হয় তদন্তাধীন, তো এটা তদন্ত হোক, এটি আমার মনে হয় সবচেয়ে ভালো। এদিকে সারা দেশে মেডিকেল কলেজের হোস্টেলে র‍্যাগিং এর ঘটনার ছায়া তদন্তে কেন্দ্রীয়ভাবে বিশেষ টিম করেছে সিআইডি। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যত আয় তত কর বিশ্বব্যাপী আয়কর আদায় হয় এই মূলনীতিতে, কিন্তু উল্টো পথে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, ধনীদের আয় বাড়লেও কর বাড়ানো হচ্ছে না। আসছে বাজেটে ধনীদের ওপর কর বাড়ানোর পাশাপাশি ব্যক্তির করমুক্ত আয়সীমা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। এতে আওতা কিছুটা কমলেও কর আদায় বাড়বে বলে মত প্রকাশ করেছেন তারা। বিদ্যমান আয়কর আইনে একজন পুরুষের আয় বছরে 3 লাখ টাকা হলে কর দিতে হয় না, 3 লাখের বেশি হলে 5 স্ল্যাবে 25% পর্যন্ত কর দিতে হয়। আইন অনুযায়ী বছরে আয় 16 লাখ টাকা হলে কর হয় 20% পর্যন্ত, আয় 16 লাখের বেশি হলে কর 25%। অর্থাৎ একজন ব্যক্তির আয় 17 লাখ টাকা হলেও যে কর হার, আয় 10 কোটি টাকা হলেও একই কর হার। আমরা উন্নত অনেক দেশেই দেখেছি যেখানে সম্পদের উপরে অনেক বেশি ভালো আধুনিক প্রোগ্রেসিভ ট্যাক্স স্ট্রাকচার থাকে, এটা আমাদের দেশে নাই। এই ধরনের একটি ট্যাক্স স্ট্রাকচার যদি আমাদের থাকতো তাহলে এখানে সাম্য প্রতিষ্ঠায় যেমন এটা ইতিবাচক ভূমিকা রাখতো, এবং একই সাথে আমাদের কর আহরণেও এটা আরো বেশি সহায়ক হতো। বিশ্বব্যাপী সম্পদ কুক্ষিগত হচ্ছে অল্প কিছু মানুষের হাতে, একই অবস্থা বাংলাদেশেও। ফরাসি প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ইনইকোয়ালিটি ল্যাবের সবশেষ হিসাবে বাংলাদেশের মোট জাতীয় আয়ের প্রায় 17% মালিক মাত্র 1% মানুষ। এখানে ধারাবাহিকভাবে বাড়ছে কোটিপতির সংখ্যা, কিন্তু তাদের ওপর কর বাড়ানো হচ্ছে না। উল্টো গত অর্থ ববছরে উচ্চ ধনীদের কর কমানো হয় 5%। আমি মনে করি বাংলাদেশের মতো একটা দেশ, যারা নাকি এখন এলডিসি উত্তরণের কথা বলছে, তাদের 10 লক্ষ টাকা পর্যন্ত কর আয় এখন না, আস্তে আস্তে যেভাবে আমরা ওদিকে কমাতে বলছি, কর্পোরেট ট্যাক্স কমাতে বলছি, ইনকাম ট্যাক্স নিয়ে তো আমি কিছু বলছি না। আমরা তো কোনোদিন পার্সোনাল ইনকাম ট্যাক্স কমাতে বলি নাই। করোনা, ইউক্রেন যুদ্ধসহ নানা কারণে দেশে বেড়েছে গরিব মানুষের সংখ্যা, অস্বাভাবিক মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া সহ নানা চাপে কম আয়ের মানুষ। অর্থনীতিবিদরা বলছেন কর ছাড় দেওয়া হলে ক্রয় ক্ষমতা বাড়বে সাধারণ মানুষের। এখন যে অর্থনৈতিক পরিস্থিতি আছে, ভোগ্য পণ্যের দাম যেভাবে বাড়ছে, তাতে যারা নিম্ন আয়ের মানুষ আছেন, সীমিত আয়ের মানুষ আছেন, তাদেরকে কিছুটা হলো ব্যক্তি কর হারের থেকে একটু ছাড় দেওয়া উচিত। এবং করমুক্ত আয়ের সীমা আমরা বলেছি যে 3 লক্ষ টাকা থেকে এখন 3.5 লক্ষ টাকা করা উচিত। গত অর্থ বছরে রিটার্ন দেন প্রায় 22 লাখ ব্যক্তি করদাতা, এখাতে আদায় হয় প্রায় 30,000 কোটি টাকা। 2018-19 অর্থ বছরেও একই পরিমাণ কর আদায় হয়। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লিভার, কিডনি, নিউরো, হার্ট সহ জটিল সব রোগের চিকিৎসা মিলবে এক ছাদের নিচে। আর এসব সুবিধা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের অধীনে চালু হচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল। শাহবাগে অবস্থিত 750 শয্যার এই হাসপাতালে থাকছে 100টি ICU সহ আধুনিক সব সুযোগ সুবিধা। আগামী জুনেই এটি খুলে দিতে আশাবাদী কর্তৃপক্ষ। ঢাকা ও ঢাকার বাইরে বড় বিভাগীয় শহরগুলোতে তৈরি হয়েছে ক্যান্সার, হৃদরোগ, লিভার, কিডনি সহ বেশ কিছু বিশেষায়িত হাসপাতাল। তবে চিকিৎসা চলার সময় রোগীর অন্য কোনো জটিলতা দেখা দিলে ছুটতে হয় আরেক হাসপাতালে। নানা রোগে ভোগা জটিল রোগীদের বিড়ম্বনা দূর করতে এবার দেশেই হচ্ছে বিশ্বমানের সুপার স্পেশালাইজড হাসপাতাল। একই ছাদের তলে আমরা সব ধরনের চিকিৎসা, সেটা নিউরোসার্জারি, নিউরোমেডিসিন হোক, সেটা কিডনি হোক, কিডনি ট্রান্সপ্লান্ট হোক, সেটা লিভারের সমস্যা হোক, লিভার ট্রান্সপ্লান্ট হোক, এই হাসপাতাল হওয়ার পরে আমরা ট্রমা অ্যান্ড অর্থোপেডিকটাও আমাদের অনেক ডেভেলপ করবে। কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, ভাস্কুলার সার্জারি, স্ট্রোক ম্যানেজমেন্ট, মাদার আর চাইল্ড, একটা মা যদি প্রেগনেন্ট লেডি আসে, তার যখন বাচ্চা প্রসবের পরে ওই বাচ্চাটার যদি কোনো কমপ্লিকেশন আর জটিলতা হয়, যত রকম সব ওই সেন্টারটার ভিতরে পাবে। 12 বিঘা জমির ওপর এ হাসপাতাল নির্মাণে খরচ হচ্ছে 1300 কোটি টাকা, এর মধ্যে 1000 কোটি দিচ্ছে দক্ষিণ কোরিয়া। আধুনিক চিকিৎসা সরঞ্জাম ছাড়াও এখানে থাকছেন দেশ বিদেশের অভিজ্ঞ ডাক্তার ও স্বাস্থ্যকর্মী। এখানে 14টা মডিউলার অপারেশন থিয়েটার আছে, এবং এই অপারেশন থিয়েটারগুলো এমন একটা লোকেশনে আছে যে ICU-র সঙ্গেই লাগানো। এখানে একটা কম্প্রিহেন্সিভ যে চিকিৎসা, যেমন ওখানে রুগীটা আসবে, এই রুগীটাকে নিয়ে কোথাও টানাটানি করতে হবে না, ওখানেই সিটি স্ক্যান, ওখানেই এক্সরে মেশিন, ওখানেই ব্লাড টেস্ট, ওখানেই অপারেশন। বিশেষজ্ঞ নার্স থাকবে এবং টেকনোলজিস্টও আমরা ইতিমধ্যে কোরিয়া থেকে ট্রেনিং করে এনেছি, আগামীতে আরও ট্রেনিং অব্যাহত থাকবে, এবং এখানে যে চিকিৎসাটি হবে আমার মনে হয় যে বিশ্বমানের চিকিৎসা এই সুপার স্পেশালাইজড হাসপাতাল দিয়ে আমরা করতে পারব।
হাসপাতালটিতে ক্যান্সার গবেষণা, অঙ্গ প্রতিস্থাপন, গল ব্লাডার, প্যানক্রিয়াস, কার্ডিওভাস্কুলার সেন্টার থেকে শুরু করে থাকছে 100 শয্যার অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি সুবিধা। এতে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। দেশে প্রথমবারের মতো কোনো সরকারি হাসপাতালে যুক্ত হচ্ছে পেডিয়াট্রিক্স আইসিইউ সুবিধা। এছাড়াও 100 বেডের অত্যাধুনিক আইসিইউও থাকছে এই হাসপাতালটিতে। 1300 কোটি টাকা ব্যয়ে 750 বেডের এই হাসপাতালটি চালু হলে দেশের স্বাস্থ্যখাতে এক আমূল পরিবর্তন আসবে বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর রমনায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত 12টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক মোস্তফা। পুলিশ জানায়, রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সাথে ধাক্কা লাগে। এতে পিছনে বসে থাকা উর্মি আক্তার নিশি ছিটকে পড়ে যান। টহল পুলিশ দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক নিশিকে মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, মোস্তফা ও নিশি মিরপুরের বাউনিয়ার বাসিন্দা। আগামী 19 মে থেকে SSC-র প্রস্তুতিমূলক পরীক্ষা নিতে পারবে স্কুলগুলো। এরই মধ্যে শেষ হয়েছে পরীক্ষার সব প্রস্তুতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ড। 19 জুন শুরু হচ্ছে SSC পরীক্ষা। এবার ICT, ধর্ম এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা হবে না। সংক্ষিপ্ত সিলেবাসে বাকি বিষয়ের পরীক্ষা হবে। এরই মধ্যে পরীক্ষার প্রশ্ন প্রণয়ন এবং ছাপার কাজ শেষ। প্রকাশ হয়েছে পরীক্ষার সূচিও। বোর্ড বলছে, স্কুলগুলোতেও পরীক্ষার সিলেবাস শেষ করা হয়েছে। আমাদের যে শ্রেণী কার্যক্রম, আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল, যে নতুন 2022-এর জন্য যে সিলেবাসটি আমরা দিয়েছিলাম, সেটা আমরা আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে বলে আমি মনে করি। SSC-র প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হবে 19 মে। এই পরীক্ষার জন্য প্রশ্নপত্র ছাপানো সহ বিভিন্ন কাজে অল্প কিছু টাকা নিতে পারবে স্কুল। তবে কেউ ঢালাওভাবে টাকা নিতে পারবে না বলে সাব জানিয়েছে বোর্ড। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো পরীক্ষা আয়োজনের জন্য একটা খরচ আছে, সেই খরচটাও খুবই সামান্য পরিমাণে খরচ। একটা উত্তরপত্র লাগে, একটা প্রশ্নপত্র লাগে, সেটার জন্য যে ফি নেবে সেটা একটা বড় বেশি পরিমাণের ফি না, সেটা হয়তো সামান্য একটা ফি তারা নিতেই পারে। শিক্ষকরা বলছেন, পরীক্ষা নিতে তারাও প্রস্তুত, তবে প্রশ্নপত্র ফাঁসের গুজবের বিষয়ে বোর্ডগুলোকে সতর্ক থাকার আহ্বান তাদের। পরীক্ষার আগে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে। আমি অনুরোধ করব সরকারকে বিষয়টি দৃষ্টিতে নেওয়ার জন্য। এবার SSC পরীক্ষা হবে 2 ঘন্টা। প্রতিটি বিষয়ে MCQ 20 মিনিট এবং রচনামূলক প্রশ্নের জন্য সময় বরাদ্দ থাকবে 1 ঘন্টা 40 মিনিট। বোর্ড বলছে, পরীক্ষা সংক্রান্ত কেউ কোনো গুজব ছড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে এই বিষয়ে অভিভাবক এবং শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাফলংয়ে পর্যটন ফি নেওয়ার বিপরীতে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা জানিয়েছে প্রশাসন, বাস্তবে নেই তার কিছুই। একটি নির্দিষ্ট স্থানে নামে মাত্র ওয়াইফাই সুবিধা দিলেও কাপড় পরিবর্তন ও শৌচাগার ব্যবহারে দর্শনার্থীদের গুনতে হয় অতিরিক্ত টাকা। এই ধরনের অর্থ আদায়কে চাঁদাবাজি উল্লেখ করে তা বন্ধের দাবি জানিয়েছেন পর্যটকেরা। জেলা প্রশাসনের সিদ্ধান্তে গত সেপ্টেম্বর থেকে জাফলংয়ের জিরো পয়েন্টে এলাকায় প্রবেশ ফি চালু করে গোয়েনঘাট উপজেলা প্রশাসন। এজন্য প্রত্যেক দর্শনার্থীর কাছ থেকে জনপ্রতি 10 টাকা করে আদায় করা হয়। উপজেলা কর্মকর্তার দাবি, ওয়াইফাই সুবিধা, শৌচাগার ব্যবহার, চেঞ্জিং রুম এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এই ফি নেওয়া হয় পর্যটকদের কাছ থেকে। এই যে 10 টাকার টিকিট, এই টিকিট দিয়ে আমরা মূলত যে সার্ভিসটা দিচ্ছি, এখানে চেঞ্জ রুম আছে, আপনারা হয়তো গেলে দেখতে পাবেন ফিজিক্যালি। মানুষ সাধারণত এখানে গোসল করে চেঞ্জ করতে গেলে তাদের 20 টাকা করে ব্যবহার করতে হয়। প্রশাসনের এই কথার সাথে কোনো মিল নেই বাস্তবে। মূল স্পট থেকে অনেক দূরে একটি শৌচাগার, দেয়া আছে ইজারা, আর কাপড় দিয়ে নির্মিত অস্থায়ী চেঞ্জিং রুম ব্যবহার করলেও দিতে হয় বাড়তি টাকা। মেয়েদের কোনো চেঞ্জিং রুম নাই, বাট দে রিয়েলি সেড যে দে প্রোভাইড আ চেঞ্জিং রুম।
এখানে যেহেতু তারা বলছে যে ফ্রি ওয়াইফাই অ্যান্ড অল অফ দোজ থিংস তারা প্রোভাইড করতেছে, এখানে ওয়াইফাই বলতে আসলে লিটারালি দেয়ার ইজ নাথিং, ওইভাবে সুন্দরভাবে সাজায় নয়, 10 টাকা দেওয়া মানে একটা বাড়তি জনগণের উপর চাপ। এখানে টাকার বিনিময়ে যে একটা সুযোগ সুবিধা সেটার কোনো লেওয়াজ নেই, এখানে মানে ন্যূনতম সুযোগ সুবিধা নেই, উল্টা এখানে আমাদের হয়রানি হতে হয়। ভৌগোলিকভাবে সংকটাপন্ন এলাকা হওয়ার কারণে জাফলংয়ে স্থায়ী অবকাঠামো স্থাপনের সুযোগ নেই, তবে অতিরিক্ত ফি আদায় করেও পর্যটকদের সেবা না দেয়াকে অন্যায় বলছেন পর্যটন সংশ্লিষ্টরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নতি হয়, টুরিস্ট পুলিশ সহ এবং লোকাল প্রশাসন যদি এই ব্যবস্থার সাথে সাথে নেন, আমার মনে হয় এখান থেকে আমরা উত্তরণের একটা বড় সুযোগ পাব। পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই প্রশাসনের, এজন্য তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে বিশিষ্টজনেরা। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। ফরিদপুর জেলায় এক মাসে আধিপত্য বিস্তার ও নেতৃত্বের বিরোধ নিয়ে অন্তত 20টি সংঘর্ষ হয়েছে, এতে মারা গেছে 4 জন, আহত শতাধিক। সংঘর্ষের সময় ভাঙচুর ও হামলা চালানো হয় ঘরবাড়িতেও। স্থানীয়দের দাবি, অল্প কয়েকজন নিজেদের প্রভাব ধরে রাখতে বারবার সংঘাতে জড়াচ্ছেন, আর পুলিশের দাবি এসব অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কথায় কথায় দেশীয় অস্ত্রের মহড়া আর প্রতিপক্ষের ওপর হামলা যেন প্রতিদিনের বিষয় ফরিদপুরের সালথা ও নগরকান্দা উপজেলায়। শত শত মানুষ সংঘবদ্ধ হয়ে জড়িয়ে পড়ছে খুন, জখম, ভাঙচুর সহ বিভিন্ন অপরাধে। এসব উপজেলায় গত এক মাসে সংঘর্ষ হয়েছে অন্তত 20 বার। ঈদের নামাজ পড়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোয়াইলবাড়ি গ্রামে। ওই দিন সংঘর্ষে নিহত হয় 2 জন। এছাড়া সালথায় আধিপত্য বিস্তার নিয়ে আলাদা সংঘর্ষে আরো 2 জনের মৃত্যু হয়। এসব ঘটনায় আহত হয় শতাধিক। স্থানীয়দের দাবি, এলাকা ভিত্তিক নেতৃত্ব নিয়ে গুটি কয়েকজন এমন সংঘর্ষের ঘটনা ঘটাচ্ছে, দলে থাকা সবাইকে এসব সংঘর্ষে অংশ নিতে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। হামলায় অংশ না নিলে চালানো হয় ভাঙচুর। অনেক ক্ষেত্রে মনে করেন ওই লিডার গো কমান্ড মানা লাগে, তাহা লাগে, পুলিশ বলছে সংঘর্ষের সাথে যুক্ত পরিকল্পনাকারী সহ সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক উদ্যোগের সাথে সকল শ্রেণী পেশার মানুষের সাথে, যেমন যারা জনপ্রতিনিধি, যারা রাজনীতিবিদ, পাশাপাশি প্রশাসনিক যারা আছে তাদের সাথে সম্পর্কিত করে যদি তাদেরকে সচেতন করা যায়, তাহলে হয়তো এখান থেকে তারা কোনো উত্তরণ ঘটবে। 20টি সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়েছে 8টি, আর গ্রেপ্তার করা হয়েছে প্রায় অর্ধ শতাধিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলছে গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট। যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যয়বহুল অডিটোরিয়াম ম্যানহাটন ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে হচ্ছে এই আয়োজন। বাংলাদেশ শিরোনামের ঐতিহাসিক গানটি দিয়ে বাংলাদেশ সময় সকাল 6টায় শুরু হয় কনসার্ট। 2 ঘন্টার এই অনুষ্ঠানে আছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা কাদেরী কিবরিয়া। এছাড়াও ঢাকার ব্যান্ড চিরকুট এবং জার্মানির রক ব্যান্ড স্কর্পিয়নস অংশ নিচ্ছে এই কনসার্টে। 1971 সালে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে সহায়তা করার জন্য ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে কনসার্ট ফর বাংলাদেশ নামে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বিশ্বখ্যাত সঙ্গীতশিল্পী জর্জ হ্যারিসন এবং বরেণ্য ভারতীয় সেতার শিল্পী পণ্ডিত রবিশঙ্কর। কিউবায় রাজধানী হাভানার একটি হোটেলে বিস্ফোরণে 22 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 64 জন। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ হিসেবে গ্যাস লিকেজকে দায়ী করেছে হোটেল কর্তৃপক্ষ। ধ্বংসাবশেষের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ চলছে আর আহতদের নিকটবর্তী হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে। হোটেলটিতে বিস্ফোরণের পরপরই হাভানার অন্যান্য ঐতিহাসিক ভবনগুলো ঘিরে ফেলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার করা হলেই রাশিয়ার সাথে শান্তি চুক্তিতে সম্মত হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। এদিকে রুশ হামলা প্রতিহত করতে কিয়েভে কামান, রাডার ও অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। একই সাথে ইউক্রেনের জন্য আরও তহবিল অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। এছাড়াও রাশিয়ার বিজয় দিবস উপলক্ষে কিয়েভের বাসিন্দাদের সতর্ক অবস্থানে থাকার জন্য আহ্বান জানিয়েছেন শহরটির মেয়র। বিক্ষোভ ঠেকাতে শ্রীলঙ্কায় আবার জরুরি অবস্থা জারি করেছে প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাকসে। শুক্রবার রাত থেকেই তা কার্যকর হয়। প্রেসিডেন্ট গোতাবায় সরকারের পদত্যাগ দাবিতে ধর্মঘটে নেমেছেন সরকারি ও বেসরকারি খাতের কর্মীরা।
এতে শুক্রবার কয়েক হাজার স্কুল, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। শ্রীলঙ্কার প্রধান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের প্রায় 3,000 কারখানার শ্রমিক এই ধর্মঘটে যোগ দিয়েছেন। আমদানি করা খাদ্য, জ্বালানি, ওষুধের ঘাটতির কারণে এক মাসের বেশি সময় ধরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে দেশটিতে। ধর্মঘটের কারণে শুক্রবার বড় বড় শহরগুলোতে দোকানপাট বন্ধ করে দেওয়ার সংকট আরও তীব্র হয়। পরিবহন শ্রমিকেরা ধর্মঘটে যোগ দেওয়ার বিভিন্ন স্থানে আটকা পড়ে যাত্রীরা। আইপিএলের শীর্ষে থাকা গুজরাট টাইটান্সকে 5 রানে হারিয়েছে তলানির দল মুম্বাই ইন্ডিয়ান্স। আসরে এ নিয়ে দ্বিতীয় জয় পেল মুম্বাই। টসে জিতে ফিল্ডিং নিলেও শুরুতে উইকেট এনে দিতে পারেনি গুজরাটের বোলাররা। মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত শর্মা ও ঈশান ভালো শুরু করেন, দুজনে আউট হন 40-এর ওপর রান করে। শেষ দিকে টিম ডেভিডের ঝোড়ো ইনিংসে বোর্ডে 177 রান জমা করে মুম্বাই। জবাবে গুজরাটের ওপেনাররাও ভালো শুরু এনে দেন, ঋদ্ধিমান ও শুভমান দুজনেই করেন 50। তবে মিডল অর্ডারের ব্যর্থতায় জয়ের কাছে গিয়েও হারে গুজরাট। শেষ ওভারে প্রয়োজন ছিল 9 রানের। ড্যানিয়েল স্যামসের দুর্দান্ত বোলিংয়ে সেই রান নিতে পারেনি পান্ডিয়ার দল। চীনে কোভিড পরিস্থিতির অবনতি হয় অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল এশিয়ান গেমসের 19তম আসর। এশিয়ান অলিম্পিক কাউন্সিলের পক্ষ থেকে শুক্রবার এই বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। তবে কত দিনের জন্য আসরটি পিছিয়ে দেওয়া হয়েছে এ ব্যাপারে সরাসরি কিছু জানায়নি কর্তৃপক্ষ। চলতি বছরের 10 থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত চীনের হাংজু প্রদেশে আয়োজিত হওয়ার কথা ছিল এশিয়ান গেমস। ভেন্যু তৈরি থেকে হোটেল পর্যন্ত সব কিছুই তৈরি থাকলেও সম্প্রতি কয়েক মাসে চীনে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় চাইনিজ অলিম্পিক কমিটি ও হাংজু এশিয়ান গেমস অর্গানাইজিং কমিটির আলোচনা সভায় টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সংশোধিত সূচি পরে প্রকাশ করা হবে বলে জানানো হয় তাদের পক্ষ থেকে। এই ছিল বিরতিহীন সংবাদে। আমাদের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে।